আসসালামু আলাইকুম রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা দেখব আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কোনো অবৈধ সিম খোলা আছে কিনা। আমরা যখন নতুন কোনো সিম কিনতে যাই তখন সেই সিমটি কেনার জন্য আমাদের রেজিস্ট্রেশন করতে হয় এনআইডি কার্ড দিয়ে এবং তখন আমাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। অনেক সময় দেখা যায় সেই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে রেজিস্টার করা লোকটি বলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি, আবার নতুন করে ফিঙ্গার দিতে হবে। তো এভাবে আমাদের অনেক সময় দুই তিনবার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। এই দুই তিনবার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় অনেক রেজিস্টারের লোকেরা দুই তিনটা সিম অ্যাক্টিভ করে ফেলে, পরবর্তীতে সেই অ্যাক্টিভ করা সিমগুলি অন্য কেউ এর কাছে বিক্রি করে দেয় এবং আমাকে একটি শুধুমাত্র সিম ধরিয়ে দেয়। এখন সেই আমার যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দুইটি সিম তৈরি করা হয়েছে সেই দুইটি সিমই হলো অবৈধ সিম। তো আমাদের এনআইডি কার্ড দিয়ে যদি কোনো অবৈধ সিম ক্রিয়েট করা থাকে তাহলে সেটা আমরা কিভাবে খুঁজে বের করব, আজ আমরা সেটাই দেখব। তো এবার আমরা দেখব মোবাইল থেকে কিভাবে আমরা আমাদের রেজিস্ট্রেশন করা ফোন নাম্বারগুলি আমরা দেখতে পারি। তো এর জন্য আমরা ডায়াল প্যাডে চলে যাব। ডায়াল প্যাডে এসে আমরা টাইপ করব *1600#। এটা টাইপ করার পরে এখানে আমরা যে কোনো সিম দিয়ে এটাকে আমরা ডায়াল করব। ডায়াল করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি পপ আপ বক্স চলে এসেছে এবং এখানে বলা হয়েছে যে এনআইডি কার্ডের শেষ 4 ডিজিট টাইপ করে দেওয়ার জন্য। তো এখান থেকে আমরা এনআইডি কার্ডের শেষ 4 ডিজিট আমরা এখানে টাইপ করে দিব, তারপর এখানে আমরা সেন্ডে ট্যাপ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি মেসেজ চলে এসেছে। তো এবার আমরা মেসেজটি দেখব। তো এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই এনআইডি কার্ডের আন্ডারে 5টি সিম রেজিস্ট্রেশন করা আছে, এর মধ্যে এয়ারটেল 1টি, বাংলা লিংক 3টি এবং গ্রামীণ ফোন 1টি। আপনারা যদি বাটন ফোন দিয়ে এই কাজটি করতে চান তো একই নিয়মে ডায়াল করবেন, দেখবেন একটি SMS চলে আসবে। তো এভাবেই আমরা চাইলে খুব সহজেই বের করে নিতে পারি আমার এনআইডি কার্ডের আন্ডারে কোনো অবৈধ সিম রেজিস্ট্রেশন করা আছে কিনা। তো ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে আমার এনআইডি কার্ডে কয়টি সিম অ্যাক্টিভ আছে কিভাবে বের করা যায়। তো এভাবে আপনারাও দেখে নিন আপনাদের এনআইডি কার্ড দিয়ে কতগুলি সিম অ্যাক্টিভ আছে। যেই সিমগুলি আপনি ব্যবহার করছেন সেই সিমগুলি তো আপনার কাছে আছেই, যেই সিমগুলি আপনার কাছে নেই সেই সিমগুলি অবশ্যই আপনাকে ডিঅ্যাক্টিভ করে দিতে হবে। এখন ডিঅ্যাক্টিভ করতে হলে আপনার যেই কোম্পানিতে সিমটি ক্রিয়েট করা আছে সেই সিমটির জন্য হটলাইন নাম্বারে কোম্পানিতে ফোন দিবেন, ফোন দিয়ে সেই সিমটি অবশ্যই আপনি ডিঅ্যাক্টিভ করে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।